ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সরকারের টার্গেট এখন রূপকল্প 2041 বাস্তবায়ন বলেছেন প্রধানমন্ত্রী। ডিসিদেরকে জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ। জেলায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পে সম্পৃক্ত হতে ডিসিদের কমিটি করার দাবি নাকচ করে দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। অনুগত অথর্ব নির্বাচন কমিশন গঠনে চলমান প্রক্রিয়াকে আইন রূপ দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপি লবিস্ট ফার্ম নিয়োগ করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে হত্যার কথা স্বীকার করেছেন তার স্বামী নোবেল। দেশে করোনা আক্রান্তদের 20% ওমিক্রন, 80% ডেল্টা ভ্যারিয়েন্টের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জিনোম সিকোয়েন্সের তথ্য। করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় আবার বসবে ভার্চুয়াল আদালত, জানালেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ভিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনে অটল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আফগানিস্তানের বাদগিস প্রদেশে পরপর দুটি ভূমিকম্পে অন্তত 26 জনের মৃত্যু। মৌসুমজুড়ে ধারাবাহিক পারফরমেন্সে পুরস্কার পেলেন লেভানদোভস্কি, এবারও হলেন ফিফার বর্ষসেরা ফুটবলার।